Salam, salam, hajar salam, shakul shohi charoni, amar hridaye rekhe jete chai, tader sritir charoni, salam, salam. সংগ্রামী জননেতা অ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরী শ্রোতারাও সেটা শুনছে অভ্যস্ত না, তারপরে কিছু বলতে হয়, ওরা যে লাইনে বলেছে আমি সেই লাইনে বলবো না। এই যে আজকে নিয়ে আজকে স্বাধীনতা নিয়ে যে বিতর্ক, বিশেষ করে গোসক নিয়ে, জিয়া রহমান যে গোসক নয়, আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই দিতে পারবো, বুঝাই দেওয়ার চেষ্টা করবো। উনি ঘোষণা করেছেন এই কথা সত্য, কিন্তু ঘোষণার মধ্যে যে বাক্য ছিল সেই বাক্য কি ছিল? আই মেজর জিয়া হিয়ার বাই ডিক্লার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই কথার পরে উনি যে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করছেন আর কি থাকতে পারে? এক, উনি যদি প্রধানই হতেন, উনির হোসেলের কারণে যদি আমরা সবাই মুক্তিযোদ্ধা করতাম, তাহলে প্রবাসের মধ্যে গিয়ে যে সরকার গড়িতে হলো তার সরকার প্রধান হলো না কেন? দুই, তাহলে তিন নম্বর হলো যে বাংলাদেশের যুদ্ধের জন্য প্রয়োজনে এগারোটা সেক্টর করা হলো, এগারোটা সেক্টরের মধ্যে উনি একজন মাত্র সেক্টর কমান্ডার, তাহলে চারের মধ্যে আসে, তা ওনাকে সেনাপ্রধানও কেন করা হলো না? তাহলে এসব যুক্তি যদি আমরা বিচার করি, বিশ্লেষণ করি, তা দেখতে পারবো যে উনি সিম্পলি একজন ঘোষক, একজনের পক্ষে করা হয়েছে এবং কী অবস্থায় করেছে মোস্তফা ভাই যদি না বলে আমি কিছুটা বলি। আমরা যখন দেখতে পেলাম যে এই সমস্ত ক্যান্ডেলম্যান থেকে বাঙালি সৈন্য এবং ইপিআর এবং পুলিশেরা বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য যে কোনো একজন সামরিক ব্যক্তির দরকার ছিল, শুধু ওদেরকে আহ্বান করার জন্য একজন সামরিক ব্যক্তির প্রয়োজন পড়াতে ওনাকে খুঁজে আমরা বার করলাম। ওনাকে যারা আনতে গিয়েছিল তারা কিন্তু তাকে সহজে আনতে পারে নাই। ওখানে উনি অনেকবার বলেছেন, যদি আমি টেলিভিশন রেডিওতে বলি তাহলে আমার ফাঁসি হয়ে যাবে। তখন এই মেহান্নসে ওনাকে বললেন যে মশাই আপনি তো এখন জঞ্জুরাকে মেরে আসছেন, ওই কারণে তো আপনার ফাঁসি হবে, বললে কেন ফাঁসি হবে, আসেন। গায়ে জোরে নিয়ে আসছিল কোথেকে? ওই বলকালের পুরন লাগে পাহাড় থেকে। উনি যদি স্বাধীনতার ঘোষক হতেন এবং উনি যদি প্রথম ব্যক্তি হতেন, উনি যদি স্বাধীনতার চিন্তাবিদ হতেন, আমার কথা একটা কাজ যখন হবে আমার একটা উদ্দেশ্য থাকবে, ওই কাজ করে আমি কোথায় যাবো? ধরুন আমি এখান থেকে যদি আন্দরকিল্লা যাই, আমার একটা মনস্থির থাকবে আন্দরকিল্লা থেকে আমি কোন পথে যাবো, এবং আন্দরকিল্লা আমার কাজ শেষ হওয়ার পর আমি কোন জানে যাবো, সেটা একটা সিদ্ধান্ত রাখতে হবে। জিয়াউর রহমান সাহেব যুদ্ধের পরে পালাই গেলেন কোথায়? ওই মিশ্রগর সহ, ওই ওয়ালি সহ কক্সবাজার, কক্সবাজার থেকে কোথায় গেলেন? বর্মা, টেকনাফ, বর্মা যাওয়ার জন্য। তখন আমাদের নেতৃবৃন্দরা বললেন যেহেতু বর্মার সঙ্গে পাকিস্তানের সঙ্গে চুক্তি আছে, আপনি ওখানে যাওয়ার পরও পাকিস্তানের কাছে আপনাকে হস্তান্তর করবে এবং হস্তান্তর করলে আপনার কী হবে? ফাঁসি হবে। তাহলে বলে আমি কী করবো? তাহলে বলে যে আমাদের সঙ্গে ইন্ডিয়া চলেন। ইন্ডিয়া গেলাম, সাবরুমে আসলো, আমি সেখানে পৌঁছলাম, আমাদের এমপি মুক্তার সাহেব ছিল, আতা রহমান কাজ ছিল, এমএসএম দিকে সাহেব ছিল, হানান ভাই ছিল, আরও অনেকে ছিল সেখানে। ওই সময় আমি ছাত্রনেতা ছিলাম, একদিন হঠাৎ দেখলাম আতা রহমান সাহেব আমাকে ডাকলো, বলে কথা শুধু তোমাকে একটু কাজ দিতে হবে। কোথায়? বলে ওনাকে চিনো? আমাকে কে উনি? বলে জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান। তাহলে কী হয়েছে? বলে উনি কান্দেছে, তুমি দেখতেছো না? তাহলে কী জন্য কান্দেছে? বলে ওনার পরিবার ফেলে আসছে। কোথায়? চট্টগ্রামে। ক তুমি সাহসী ছেলে, তোমাকে যেতে হবে। আমি ও রিস্ক নিতে পারবো না। বলে না তুমি যাও। তখন আমাকে আনার জন্য
এই মুক্তার সাহেব এমপি আমাদের মুক্তার সাহেব আতনমান সাহেব একসঙ্গে আসলাম, আমরা এসে দেখলাম পরিস্থিতি দেখলাম, আমরা গেলাম না, আমরা আবার ইন্ডিয়া চলে গেলাম। যাই হোক, এই একটা ঘটনা। আজকে আমাদের দুঃখ, আমরা কিছু লোকের জন্য, কিছু লোকের জন্য আজকে আমরা সবাই বাঙালি জাতি আমরা আজকে অকৃতজ্ঞ জাত হয়ে গেছি। আজকে দেখেন আমেরিকাতে, আমেরিকা ব্রিটিশ সাম্রাজ্য ছিল, সেখানে স্বাধীনতা এনেছে এবং জর্জ ওয়াশিংটনকে জাতির পিতা হিসাবে আমেরিকা গ্রহণ করেছে। আজকে একদম লেটেস্ট যেটা দেখতেছেন আমরা দক্ষিণ আফ্রিকা, সেখানেও নেলসন ম্যান্ডেলাকে জাতীয় বীর হিসাবে গ্রহণ করা হয়েছে। সেভাবে আসেন চুয়েনলাই চীনে দেখেন, সেখানে মাওসেদুংকে জাতির পিতা বলা হয়েছে। আজকে ভিয়েতনামে দেখেন, সেখানেও হোসিমিনকে জাতির পিতা বলা হচ্ছে। আজকে ইন্দোনেশিয়াতে দেখেন, সেখানে সুকর্ণকে জাতির পিতা বলা হচ্ছে। আজকে ইন্ডিয়াতে দেখেন, সেখানে জাতির পিতা মহাত্মা গান্ধীকে বলা হচ্ছে। আজকে পাকিস্তানে দেখেন কায়দাজঙ্গে জাতির পিতা বলা হচ্ছে। শুধু বঙ্গবন্ধুর ব্যাপার হলো না, কেন হবে না, কেন না হক করবে, যে জন জন্ম না হলে স্বাধীনতা বাংলাদেশ হতো কিনা সেটা আজকে সন্দেহ। যার জীবন যমন এই ভুকে নাঙ্গাম বাঙালিদের জন্য, কেন শতদিব জেলখানার মধ্যে ছিলেন, দুইবার তিনি ফাঁসির মঞ্চে আসছেন, আগরতলা মামলা হলো, এসবের পরে বলে যায় উনি উনি জাতির পিতা হতে পারবেন না। তাহলে আপনাদের মনে থাকা দরকার উচিত, যারা শিক্ষিত লোক তারা জানেন বঙ্গবন্ধুকে যেদিন গ্রেপ্তার করে করাচি নিয়ে গেল, ওই করাচি নিয়ে যাওয়ার পরে একাই এখানে যখন সাংবাদিক সম্মেলন করলো, সেখানে সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো যে এবার মুজিবকে কি করে কি করবেন, একাই এখানে স্পষ্ট বলেছিল দিস টাইম মুজিব উইল নট বি গো আনফানিশড। সেখানে তো মুজিব ছাড়ার কারণ আমি বলে নাই, তাহলে মুজিবকে কেন পানিশ কেন শাস্তি পেতে হবে, এসব আজকে আমাদের চিন্তা করার দরকার। যে যার অবস্থানে থাকবেন কিন্তু আসল জিনিসের মধ্যে এক জায়গায় থাকতে হবে, সেটা হলো মুক্তিযুদ্ধের ব্যাপারে এবং স্বাধীনতার ব্যাপারে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এক থাকতে হবে। আজকে আসুন আমরা ঐক্যবদ্ধ হই।